বাস্তব উপস্থাপনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সম্মুখে আরও একবার ছুটে এসেছি মাঠে। ঠিক এই মুহূর্তে রয়েছি ধলাই ENMP স্কুল খেলার মাঠে, চলছে মাতৃভূমিকা প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2024। 2007 ইংরেজি থেকে শুরু করে এই বছর পর্যন্ত মাতৃভূমি ধারাবাহিক প্রতি বছর ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। গত 4 আগস্ট থেকে শুরু হয়েছে মাতৃভূমি কাপ, হচ্ছে 16তম ম্যাচ, মানে প্রথম রাউন্ডের অন্তিম ম্যাচ আমরা উল্লেখ করব। আজ মুখোমুখি রয়েছে ইসলামাবাদ, খেলছে ভুবনডরের বিপক্ষে। এখানে ইসলামাবাদ, যে ইসলামাবাদের হয়ে যারা খেলছেন তারা সকলেই পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে আসা ফুটবলার, আর ভুবনডরের হয়ে যারা খেলছেন তারা সকলেই কিন্তু স্থানীয়। এখানে গাঢ় সবুজ জার্সিতে খেলছে ইসলামাবাদ এবং হালকা সবুজ জার্সিতে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে এখানে যে উভয় দল কিন্তু আমরা এখনো পর্যন্ত যদিও এক গোলে লিড নিয়ে রয়েছে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে, কর্নার থেকে সরাসরি কর্নার থেকে ডাইরেক্ট একটি কিক যেটা গোলে কনভার্ট করে করতে সক্ষম হয় ভুবনডর, সেই এক গোলের লিড নিয়ে তারা কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছে। গত 4 দিন থেকে খেলার সময়ে বিকেলের টাইমে বৃষ্টি চলে আসে, তো গতকাল কিন্তু সারাদিন বৃষ্টি ছিল, আজও সকাল থেকে আমরা আবহাওয়া সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, আকাশ মেঘাচ্ছন্ন, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এই মাতৃভূমির যেটা আয়োজন সেখানে মানুষের মধ্যে কোনো ধরনের উৎসাহে আমরা কিন্তু ভাটা দেখতে পাইনি, প্রচুর উৎসাহ নিয়ে মানুষ এখানে প্রবেশ করছেন। আগামীকাল থেকে যেটা এতদিন আমরা যেটা দেখে আসছি প্রথম রাউন্ডের খেলা, আগামীকাল থেকে কিন্তু এই মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল একটি অত্যন্ত ঝমঝমাট ফুটবল হবে, সেটা এখানে আমরা নিশ্চিত করে বলতে পারি আপনাদের সম্মুখে। এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি দাদা শিকান্ত দাস এখানে রয়েছেন, আমরা ওনার বক্তব্য নিয়েছি, ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো। তার আগে যে বিষয়টা আমরা উল্লেখ করতে চাইছি আপনাদের সম্মুখে, এখানে যে উৎসাহ যেটা মাতৃভূমি সেটা কিন্তু আগামীকাল থেকে যখন দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবে 31টি ম্যাচ 32টি দলের মধ্যে, ঠিক এই মুহূর্তে আজকে 16টি ম্যাচ শেষ হয়ে গিয়েছে, ফাইনাল সহ কিন্তু 15টি ম্যাচ বাকি রয়েছে। তো এতদিন প্রথম রাউন্ডের খেলা আমরা যেটা উল্লেখ করি সেই প্রথম রাউন্ডের খেলায়ও কিন্তু আমরা দেখেছি মাঠে অন্তত 5 থেকে 7 হাজার দর্শক প্রতিদিন মাঠে প্রবেশ করেছেন। কোয়ার্টার ফাইনালের যখন দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে তখন কিন্তু সে সংখ্যা দ্বিগুণ বা তার থেকেও আরও একটু বেশি হবে। এখানে যে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলবে 22 তারিখে, সেদিন আশা করা হচ্ছে অন্তত 20,000 দর্শক এ মাঠে প্রবেশ করবেন। তো আমরা উল্লেখ করব যে মাতৃভূমির এবারের আয়োজনে আমরা দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে যারা ISL-এ খেলেন বা রাজস্থানের হয়ে ISL-এ খেলা প্লেয়াররাও এখানে এসেছেন, এখানে খেলেছেন। আমরা দেখেছি মাতৃভূমির এবারের আয়োজনে হায়দ্রাবাদের হয়ে ISL-এ খেলা প্লেয়ারও কিন্তু এ মাঠে খেলে গিয়েছেন। সেই সমস্ত তারকা ফুটবলার যারা প্রথম রাউন্ডে খেলেছেন সেই সমস্ত তারকা ফুটবলারের কিন্তু সংখ্যাটা যখনই আমরা দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবো তখন আমরা দেখব তারকা ফুটবলারের হাট বসে যাবে এখানে। আর একটি যেটা বিষয় আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে যে গত বছর ফাইনাল এবং সেমিফাইনালে আমরা দেখেছি যে অন্তত 25 থেকে 30 হাজার দর্শক মাঠে দর্শক সমাগম হয়েছিল, এবারও তার ব্যতিক্রম হবে না, তার থেকে বেশি হবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। একটা বিষয়, এই সমস্ত যারা সর্বভারতীয়ভাবে ফুটবল খেলে থাকেন সেই সমস্ত খেলোয়াড়রা এখানে আসেন সে গতিকে এ মাঠে কিন্তু অসংখ্য দর্শক সমাগম যেটা সেটা আমরা দেখতে পাই। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে আরও একবার উল্লেখ করছি, গত 4 দিন থেকে বৃষ্টি হচ্ছে এখানে, তো 4 দিন বৃষ্টি হওয়ার পরও কিন্তু মাঠের অবস্থা যেটা সেটা আমরা উল্লেখ করব, অত্যন্ত ভালো অবস্থা রয়েছে এ মাঠের। তো মাঠ গত 4 দিনের বৃষ্টির পরও কিন্তু এই বর্ষাকালে মাঠের যা অবস্থা হওয়ার কথা তার থেকে কিন্তু অনেক উন্নত মাঠ এই এই মুহূর্তে। আমরা জানি মাতৃভূমি এ মাঠকে খেলার উপযুক্ত করে তুলতে অসংখ্য
পরিশ্রম করে থাকে। এখানে প্রতিদিন 8-10 হাজার মানব সমাগম হচ্ছে। তার পরবর্তী সময়ও মাঠে একটা চকলেটের যেটা প্লাস্টিক সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তারা মাঠ খেলা শেষ হওয়ার পর এখানে মানুষ নিযুক্ত করা রয়েছেন, তারা কিন্তু সমস্ত কিছু সাফাই করে রাখে। আগে যখন আমরা মাঠে প্রবেশ করি অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত সুন্দর একটি মাঠ তারা সাজিয়ে তোলার চেষ্টা করে। তো আমরা এখানে যে দুইটি দল খেলছে, তো আরও একবার উল্লেখ করছি, গাঢ় সবুজ জার্সিতে এখানে রয়েছে ভুবনডর এবং হালকা সবুজ জার্সিতে আমরা দেখছি ইসলামাবাদ। এখানে ইসলামাবাদ কিন্তু এর আগে ইসলামাবাদ জুনিয়র দল খেলিয়ে তারা হেরে যায়, তারা তাদের সিনিয়র দলটি আজ যে দলটি খেলছে সেটা সিনিয়র দল। আর সেই দলের 11 জনের 11 জন সম্পূর্ণ প্লেয়ার কিন্তু পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে নিয়ে আসা হয়েছে। বিপরীতে এখানে ভুবনডর দলের যিনি টিম ম্যানেজার রয়েছেন ওনার সহিত কথা বলে আমরা যে বিষয়টি অবগত হয়েছি, সেখানে ভুবনডর দলের হয়ে যারা এখানে খেলছেন তারা সকলে কিন্তু স্থানীয়। এখানে উল্লেখযোগ্য আরেকটি বিষয়, ভুবনডরে অত্যন্ত সুন্দর কিন্তু একটা ফিল্ড রয়েছে, আর সেই ফিল্ড থাকার সুবাদে তারা কিন্তু সেখানে প্র্যাকটিস করে থাকেন, সবসময় ফুটবল খেলে থাকেন। তো আজকে আমরা একটি দর্শনীয় ফুটবল এখানে আপনাদের সম্মুখে উপহার দিতে পারছি, সেজন্য নিজেদেরকে ধন্য মনে করছি। সঙ্গে থাকবেন, আমরা খেলার সমাপ্তি পর্যন্ত আপনাদের সম্মুখে যাবতীয় তথ্য, আজকের খেলা কী হয়েছে না হয়েছে সহ উইথ হাইলাইট আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। 1-1 সমতায় সমাপ্ত হয়েছে নির্ধারিত খেলা। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি মাতৃভূমি কাপ 2024 ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের অন্তিম ম্যাচ আজ চলছে। এখানে খেলছে ভুবনডর এবং ইসলামাবাদ। আমরা দেখি প্রথম আর্ধের খেলায় একটি 1-1 এগিয়ে যায় ভুবনডর। তো 1-1 লিড নিয়ে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় পেনাল্টি থেকে গোল পেয়ে যায় ইসলামাবাদ, তারা সমতায় ফিরে আসে। তো এই মুহূর্তে নির্ধারিত যেটা সময় সেটা সমাপ্ত হয়েছে 1-1 সমতায়। তো এখন আমরা দেখেছি এর আগেও এভাবে সমতায় সমাপ্ত হওয়া ম্যাচগুলোতে অতিরিক্ত সময় না দিয়ে রেফারস সরাসরি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। ঠিক এই মুহূর্তে আজও আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেবেন না অতিরিক্ত সময় দেবেন সে সিদ্ধান্ত রেফারসরা নিচ্ছেন। আমরা যে বিষয়টি ইতিমধ্যে মাঠের অবস্থান থেকে যেটুকু বুঝতে পারছি এখানে টাইব্রেকারের সিদ্ধান্ত নেওয়া হবে। তো টাইব্রেকারে আমরা আজ যেটা উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে আমরা যে বিষয়টি দেখছি উভয় দল কিন্তু সমানে সমানে ছিল, তার মধ্যে থেকে বর্তমান যদিও সমতায় খেলা সমাপ্ত হয়েছে, তার মধ্যেও বলতে চাইব একটা বিষয় যে ভুবনডর যেটা ভুবনডর টি দলের নামটাও কিন্তু ভুবনডর টি, আর এখানের যে সমস্ত ফুটবলার তারা সকলেই স্থানীয়। আমরা বাগানের যে সমস্ত ছেলেরা যেভাবে পরিশ্রম করেছে আজকে আমরা সেজন্য তারা স্থানীয় হয়ে মিজোরামের থেকে আসা দলের সহিত তারা কিন্তু অত্যন্ত সমানে সমানে টক্কর দিয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করব, বাগানের যে সমস্ত ছেলেরা আজকে খেলেছে আপনারা তাদের চোখে মুখে দেখলে একটা বিষয় পরিপুষ্টিত হয়। আমরা যে বিষয়টি উল্লেখ করব, সকলে কিন্তু অত্যন্ত গরিব ঘরের সন্তান, তারা একদিকে গরিবের সহিত লড়াই করে যে আজ এত সুন্দর ফুটবল যে এটা তারা খেলেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয়। আমরা ঠিক এই মুহূর্তে টাইব্রেকার শুরু হবে, আমরা টাইব্রেকারের ছবি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। অত্যন্ত নাটকীয় নিষ্পত্তি আমরা উল্লেখ করব, আজ সাতেন ডেটে খেলার ভাগ্য নির্ধারণ হয়। উভয় দল টাইব্রেকারে প্রথম 5-5টি শটের মধ্যে একটি উভয় দলের গোলকিপাররা রক্ষা করতে সক্ষম হন, 4-4টি গোলে কনভার্ট হয়ে যায়। পরবর্তীতে রেফারস সাতেন ডেটের সিদ্ধান্ত নেন, সেই সাতেন ডেটেও 3-3টি শটের মধ্যে আমরা দেখি সর্বশেষ ভুবনডরের একটি শট গোলবারে লেগে রিটার্ন আসে। তো সেই সুবাদে সাতেন ডেটে আজকের মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2024-এর যেটা প্রথম রাউন্ডের অন্তিম ম্যাচ সেই খেলায় হেরে মাতৃভূমি প্রাইজ নিয়েছে ভুবনডর দল। এখানে যে বিষয়টি আরও একটি উল্লেখযোগ্য একটা বিষয়, এখানে আমরা দেখেছি যে মাতৃভূমি প্রতিযোগিতা 2024-এর আজকের ইসলামাবাদের হয়ে যারা খেলেছে তারা সকলেই কিন্তু আন্ডার এইজ আমরা উল্লেখ করব, যাদেরকে আমরা 19, 18, 17, 18, 19, 20 এর ভিতরে কিন্তু আমরা তাদের সকলের বয়স যে বিষয়টা উল্লেখ করছি। ঠিক এই মুহূর্তে আমরা যদি তাদের বয়সের যেটা পার্থক্য এই হচ্ছে এক একজনের মুখ আমরা
দর্শনীয় যে বিষয়টা উল্লেখ করব, সকলে কিন্তু আন্ডার এজ, হ্যাঁ অত্যন্ত কম বয়সী অল্প বয়সী, 16 থেকে সকলে কিন্তু মিজোরামের ভাইরিং টিভি আমাদের পার্শ্ববর্তী যেটা ভাইরিং টি সেখান থেকে তো মাত্র 16 থেকে 20 21 এভাবের বয়সের সকলে কিন্তু অত্যন্ত ভালো ফুটবল প্রদর্শন করেছে। তৎসঙ্গে আমি ভুবনডোর যেটা দল সেই দলকেও ধন্যবাদ দেই এজন্য যে এরা কিন্তু বাগানের সকলে কিন্তু বাগানের ফুটবলার আর বাগানের মানুষ কিন্তু অত্যন্ত হতদরিদ্র মানুষ, সেই দরিদ্রতার সহিত লড়াই করার পরও তারা যে এত সুন্দর ফুটবল উপহার দিয়েছে সেজন্য আমি ভুবনডোর দল, যদিও সাতেন্দ্রতে ভাগ্য নির্ধারণ হয়েছে তারা একটি গোল গোলবারে লেগে যাওয়ার কারণে তারা এই প্রতিযোগিতার থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু এখানে ভুবনডোর দলের যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত সুন্দর ফুটবল আমাদের সম্মুখে উপহার দিয়েছেন। তো ঠিক এই মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি। তৎসঙ্গে বলতে চাইব মাতৃভূমি কাপ 2024-এর এটাই কিন্তু প্রথম রাউন্ডের সব থেকে সুন্দর সব থেকে আকর্ষণীয় একটি ম্যাচ ছিল, যেখানে আমরা দেখেছি কচুয়ালি টাইগাররা অত্যন্ত সুন্দরভাবে আজকের খেলাটি করেছে। আমাদের মাতৃভূমি কাপ 2024 নকআউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আমরা গত 4 অগস্ট এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল এবং আজকে 19 অগস্ট, এবং আজকে আমাদের যে 16টা প্রথম রাউন্ডের যে 16টা ম্যাচের এখানে সমাপ্তি হবে, এখানে আগামীকাল থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই মানে এই মাঠে একটা জমজমাট খেলা অনুষ্ঠিত হবে। নতুনবাজার এফসি এবং পাওয়া এফসি দুইটি স্ট্রং টিম, ওরা প্রথম রাউন্ডে ওরা বিজয়ী হয়েছে এবং ওদের যেটা পারফরম্যান্স বা প্লেয়ার্স আমরা দেখলাম যে খুব ভালো উন্নত মানের প্লেয়ার নিয়ে এসেছে নতুনবাজার ফুটবল এফসি, এবং এখানে আমাদের যে পাওয়া এফসি যে ওনাদেরও একটা ভালো টিম ওনারা তৈরি করেছে, যার দরুন ওনারা প্রথম রাউন্ডে খুব ভালো খেলেছে এবং বিজয়ী হয়েছে। তো কালকে ফার্স্ট ম্যাচ এখানে 19 আগস্ট বিকাল 3:30 এই মাঠে অনুষ্ঠিত হবে, প্রচুর দর্শক সমাগমও হবে, এবং দ্বিতীয় রাউন্ডের যে 8টি ম্যাচ, প্রতিটি ম্যাচ সুপার হিট, প্রতিটি ম্যাচ মানে দর্শনীয় দেখার মতো, ফুটবল প্রেমীরা মানে খুব আনন্দ পাবে, কারণ এখানে আমরা যে 16টা ম্যাচ প্রথম রাউন্ডে হয়েছে আমরা লক্ষ্য করেছি যে দলগুলা দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে সবটি ভালো দল। আর এই বছর আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে যে বিভিন্ন টিমের যে খেলোয়াড় যারা অন্যান্য বাইরের অন্যান্য ক্লাব থেকে এনে এখানে যে খেলা করাচ্ছে ওনাদের টিমের হয়ে খেলছেন প্লেয়ারটা, যে এই বছর চট করে কেউ বলতে পারবে না কিন্তু যে কোন টিম ফাইনালে যাবে, এই ধরনের কোনো সিওরিটি এই 24-এ মাতৃভূমি কাপ টুর্নামেন্টে আমার যে ধারণা, কারণ আমি মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা 2007 সাল থেকে যদিও পরিচালনা করছি কিন্তু এই মাঠের সঙ্গে যেটা সম্পর্ক এটা 1980 সাল থেকে সীতাংশু দাস এই ফুটবল মাঠের সঙ্গে আমার সম্পর্ক, খেলোয়াড় রেফার্স বা অন্যান্য যারা আছে ক্রীড়াবিদরা আমার একটা সম্পর্ক, সেই অভিজ্ঞতার থেকে বলতে পারছি যে এই বছরের কিন্তু অনেক টাফ ফাইনালে প্রবেশ করাটা টাফ। 22 তারিখের একটা খেলা আপনারা এখানে দেখবেন যে বাম ডেভেলপমেন্ট বাগাবাজার, খুব সুন্দর টিম, সলিড একটা টিম ওনারা তৈরি করেছে, এই বছর ফার্স্ট রাউন্ডে ওদের খেলা দেখেছি। আর জামালপুর 2022-এর চ্যাম্পিয়ন, 2023-এর রানার্স আপ, একটা কোয়ালিটি টিম নিয়ে ওরা প্রতি বছর এসে খেলে, এই দুইটা টিমের খেলা কিন্তু 22 তারিখ হবে। আমি 22 তারিখটা বারবার বলছি কেন, যে 22 তারিখটাই আমরা একটা ফাইনাল খেলার মতো খেলা এখানে দর্শকরা দেখতে পাবো, জনসমাগম প্রচুর হবে। আমরা 22 তারিখ নিয়ে আমরা জনসাধারণ কীভাবে দাঁড়াবে বা কী ব্যবস্থা, যদি ওয়েদার আমাদেরকে সাপোর্ট করে আমার একটা আইডিয়া 20,000 দর্শক থেকে 25,000 দর্শক 22 তারিখের খেলায়। আচ্ছা, আমরা দেখছি গত 4 দিন থেকে মানে ধারাবাহিক বর্ষণ হচ্ছে, মানে খেলার টাইমে মানে বৃষ্টি চলে আসছে, তো আপনারা মাঠটা কিভাবে মেনটেন করছেন এই বৃষ্টির সময়ে? বৃষ্টির সময়ে মাঠ আমরা যতটুকু মেনটেন করার, আমরা আগে মাঠের রুরালিং করেছি, মাঠের যে ব্যবস্থা সেটা আমরা খেলা শুরু হওয়ার আগে সম্পূর্ণ তৈরি করেছি, আর বৃষ্টি হলে মাঠে অল্প বিস্তর কাদা হবে সেটাকে আটকানোর এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেই, যদি রৌদ্র ওঠে তাহলে আমরা একটা
ব্যবস্থা মাঠে নেই। আমরা পুনরায় মাঠটাকে একটা সংস্কার করার একটা চেষ্টা করব। তাছাড়া এই বৃষ্টির মরশুমে বা বৃষ্টি চলা অবস্থায় মাঠের কোনো সংস্কার করা সম্ভব হবে না, এই মাঠেই খেলা চলবে।